বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি এরফুল ইসলাম, নিউজ অফ নিউজে। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে আলোচনা করব সার্বিয়া কাজের ভিসা 2023 সম্পর্কে। তো যারা সার্বিয়া সম্পর্কে জানতে চান বা সার্বিয়াতে কীভাবে আপনারা যাবেন এই বিষয়ে জানতে চান, তাদের জন্য মূলত আজকের এই ভিডিও। তো ভিডিওটি একটু লম্বা হতে পারে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার আহ্বান রইল। আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট সবসময় থাকে, সেটা হচ্ছে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, সে সমস্ত বন্ধুরা দেশ অথবা দেশের বাইরে, আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট পরিবার সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। বন্ধুরা, আমি আরিফুল ইসলাম। প্রথমে বলে রাখি, যারা ইউরোপের বিভিন্ন দেশের যারা আবেদন করতে পাচ্ছেন না বা আবেদন করার কোনো ওয়ে পাচ্ছেন না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তাদের জন্য একটি কথা বলবো। সেটা হচ্ছে আমি নিজে আপনাদের জন্য আবেদন করে দেব, এবং যারা ইউরোপীয় ভিসার যে সিবি বা কোয়ার লেটারটা আছে সেটা বানাতে পাচ্ছেন না, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন। আমরা চেষ্টা করব আপনাদের জন্য সুন্দর সুন্দর সিবি অথবা কোয়ার লেটার, যেটাই বলুন না কেন, আমরা নিজেরা বানিয়ে দেব। আর আপনারা যদি কোনো দেশে বিভিন্ন গভর্নমেন্টের যে জব সাইটগুলো আছে সেখানে যদি আবেদন না করতে পারেন, আমাদের সাথে নক করবেন। আমরা চেষ্টা করবো সে আপনার সিবি বানিয়ে আপনার কভার লেটার দিয়ে আপনার আবেদন সম্পন্ন করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, মূল ভিডিওতে আসি। যারা সার্বিয়া কাজের ভিসা 2023 সালে 23-এর এই সার্বিয়া সম্পর্কে জানতে চেয়েছেন, অনেকে আমাকে কমেন্টস করে জানিয়েছেন যে সার্বিয়া সম্পর্কে কিছু বলার জন্য, তাদের জন্য আজকের এই ভিডিও। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে যে সার্বিয়া কত টাকা লাগে বা কী কী ডকুমেন্ট প্রয়োজন, সেখানে প্রতি মাসে কত টাকা আয় করা যায়, বাংলায় কেমন ধরনের কাজ করে, কোন কোন চাহিদা কাজের চাহিদা বেশি, এবং অন্যান্য বিষয়ে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। চলুন তাহলে দেরি না করে আমরা সার্বিয়া পরিচিতিটা আগে শেষ করে নিই। সার্বিয়া ইউরোপের একটি রাষ্ট্র, এ দেশটির রাজধানীর নাম হচ্ছে বেলগ্রেড এবং বৃহত্তম নগরী এটা। দেশটিতে সরকারি ভাষা হিসেবে ব্যবহার করা হয় সার্বীয়। দেশটির আয়তন 88,361 বর্গ কিলোমিটার, আয়তনের দিক থেকে অনেক ছোট একটি দেশ। দেশটির মুদ্রার নাম সার্বিয়ান দিনার। দেশটিতে অনেক প্রাগৈতিহাসিক ও প্রাচীনকালের জনবসতি রয়েছে, যেগুলো দর্শন করার জন্য এবং বিভিন্ন মানুষ যেয়ে থাকেন, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সময় যেগুলো দেখার জন্য মানুষ আসেন। সার্বিয়া যেতে এদেশটিতে যেতে হলে আপনাকে খরচ করতে হবে 5 থেকে 6 লক্ষ টাকা, এটা হচ্ছে অনুমান একটা খরচ। তবে টাকার পরিমাণ একেবারে নির্দিষ্ট নয়, তুলনামূলক বলা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে কম এবং সামান্য বেশি হতে পারে। তবে ধারণা করা হয় 5 থেকে 6 লক্ষ টাকার মধ্যে আপনি সার্বিয়া পৌঁছাতে পারবেন। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের একটা ধারণা। আপনি যদি দালালের মাধ্যমে যেতে চান আপনি 10 লক্ষ টাকা লাগতে পারে, আবার যদি আপনি সরকারি মাধ্যমে যেতে চান সেক্ষেত্রে আরও কম টাকা লাগতে পারে। তো বন্ধুরা, যারা ইউরোপ কান্ট্রিতে ঢোকার জন্য চেষ্টা করেন তাদেরকে সবসময় আমরা করার জন্য অনুরোধ করবো যে কখনও দালালের খপ্পরে পড়বেন না এবং প্রতারকদের থেকে দূরে থাকবেন। পারতপক্ষে চেষ্টা করবেন নিজে নিজেই নিজে যতটুকু পারেন ততটুকু করার জন্যে। আর আমাদের চ্যানেলটি কোনো এজেন্সি নয় যে আপনাকে ভিসার নিশ্চয়তা দেবে, আমরা শুধু চাকরির বিভিন্ন তথ্য এবং বিভিন্ন দেশের ভিসা সম্পর্কে আপনাদের ধারণা দিতে পারি। যারা মনে করেন যে আমরা আসলে চাকরির বিষয়টি মূলত আমরা বিভিন্ন ওয়েবসাইট ঘেটে বিভিন্ন তথ্য বিভিন্ন অনলাইন থেকে আমরা নিয়ে আপনার সামনে তুলে ধরি, বাংলাদেশ থেকে অনেকেই যাচ্ছেন সার্বিয়া কাজ করার জন্য, তারা মূলত 5 থেকে 6 লক্ষ টাকার মধ্যে সকল কাজ সম্পূর্ণ করে সার্বিয়া যাচ্ছেন। আপনারা যদি দালাল খপ্পরে না পড়েন তাহলে আপনার এমন টাকার মধ্যে যেতে পারবেন। আপনি যে এজেন্সির মাধ্যমে যাবেন সেই এজেন্সি সম্পর্কে শুরু থেকে জেনে নেবেন, তাহলে সামনে অগ্রসর হতে উপকৃত লাভ করবেন। তো বন্ধুরা, যারা দালালের মাধ্যমে যেতে চান তারা তাদেরকে বলবো যে আপনারা কখনো দালালের খপ্পরে পড়বেন না, এবং যে এজেন্সির মাধ্যমে আপনি যাবেন, যদি কোনো সরকারি এজেন্সি সরকারি অনুমোদিত এজেন্সির মাধ্যমে যান, তবে অবশ্যই আগে থেকে সেই এজেন্সি সম্পর্কে একটা ধারণা নিয়ে নেবেন, সেই এজেন্সি অফিস কোথায়, তাদের লাইসেন্স আছে কি না, বা তারা আদৌ কোনো সার্বিয়াতে লোক পাঠিয়েছে কি না, বা ইউরোপে কোনো লোক পাঠিয়েছে কি না, সব কিছু জেনে শুনে তারপরে আপনারা অগ্রসর হবেন। তাহলে আপনাদের যাওয়াটা অনেক সহজ হয়ে যেতে পারে। সার্বিয়া ভিসা কীভাবে পাবেন? সার্বিয়া ভিসা আবেদন আপনারা বেশ কয়েক রকম ভেবে পেয়ে যেতে পারেন, যে কোনো এজেন্সির মাধ্যমে অথবা সরকারিভাবে, অথবা অনলাইনে জব ম্যানেজ করে সরাসরি বাংলাদেশ থেকে সার্বিয়া যেতে পারবেন। তবে এজেন্সির মাধ্যমে যাওয়ার সবচেয়ে সহজ, এজেন্সির মাধ্যমে গেলে আপনার খরচ হবে 5 থেকে 6 লক্ষ টাকা। তো যেখানে বলা আছে যে অনলাইনে জব ম্যানেজ করে সরাসরি থেকে বাংলাদেশ থেকে যেতে পারবেন, তার মানে আপনি সার্বিয়ার যে জব সাইটগুলো আছে যেগুলো সরকার অনুমোদিত জব সাইট,
গভর্নমেন্ট অনুমোদিত জব সাইট, সেগুলো থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার মাধ্যমে আপনারা কোনো টাকা পয়সা খুব কম খরচে আপনারা যেতে পারবেন। যদি আপনারা সার্বিয়া থেকে জব ওভার লেটার পেতে পারেন, সেক্ষেত্রে আরও সহজ হয় বিষয়টা। এই টাকা দিয়ে আপনারা বাংলাদেশের যে সকল বৈধ এজেন্সি রয়েছে তাদের মাধ্যমে খুব সহজে বাংলাদেশ থেকে সার্বিয়া যেতে পারবেন। এজেন্সির ঠিকানা একটা দেওয়া আছে, ঢাকা মহানগরীতে যে বুয়েসেলটি রয়েছে তার মাধ্যমে আপনারা খুব সহজে যেতে পারবেন, সেটা হচ্ছে সরকারি মাধ্যমে। সার্বিয়া কাজের বেতন কেমন, এটা অনেকে জিজ্ঞেস করেছে। আপনি যদি বাংলাদেশ থেকে সার্বিয়া যান বা সেখানে যে কোনো ধরনের কাজ করেন, তাহলে আপনি প্রথম থেকে বেতন পাবেন 40-45 হাজার টাকা। তবে অভিজ্ঞতা বৃদ্ধির সাথে সাথে আপনার বেতনও কিছুটা বৃদ্ধি থাকবে। বিভিন্ন ক্যাটাগরির কাজের জন্য বিভিন্ন রকম বেতন দেওয়া হয়ে থাকে, এটা শুধু সার্বিয়া না সব দেশেই। কিছু কিছু কাজের বেতন বেশি, কিছু কিছু কাজের বেতন কম হয়ে থাকে, আবার কোম্পানির উপর নির্ভর করেও একই কাজের বেতন কম বেশি হতে পারে। সুতরাং আপনারা যেহেতু অর্থ উপার্জন করার জন্য যাচ্ছেন, ভালোভাবে জেনে বুঝে তারপর যাবেন। যাওয়ার পূর্বে বেতন কত কোন কোম্পানি বিস্তারিত তথ্য জেনে যাবেন। আপনি গেলেন কাজ পেলেন না, বা গেলেন যে কাজে গেলেন সে কাজ পেলেন না, তো যাওয়ার আগে টাকা দেওয়ার আগে অবশ্যই আপনাকে ভালোভাবে বুঝতে হবে যে কোন কোম্পানিতে যাবেন, কোম্পানির টার্ম অ্যান্ড কন্ডিশন কী, থাকা খাওয়া কার মধ্যে, প্ল্যান ভাড়া কার মধ্যে, বেতন কত, কী কী সুযোগ সুবিধা, সপ্তাহে কয় দিন ছুটি বা কয় ঘন্টা ডিউটি করতে হবে, সব বিষয় জেনে শুনে বিস্তারিত জেনে তারপরে যাবেন। কারণ এখানে 10 লক্ষ টাকার মামলা ভাই, আপনারা যাদের যেতে চান অবশ্যই অবশ্যই আপনাদের অনুরোধ রাখবো যে আপনারা জেনে শুনে বুঝে তারপর যে কোনো এজেন্সির মাধ্যমে যাবেন। যাওয়ার আগে এই জিনিসগুলো বিশেষভাবে খেয়াল রাখবেন। সার্বিয়া যেতে কী কী ডকুমেন্টের প্রয়োজন হয়, সার্বিয়া না শুধু ইউরোপের যে দেশেই যান না কেন, প্রায় সব দেশের ডকুমেন্ট এক। সার্বিয়া যেতে বেশ কিছু ডকুমেন্ট প্রয়োজন হয়, এই ডকুমেন্টগুলো ভিসা তৈরির ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য। যে সকল ডকুমেন্ট আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন সে সকল ডকুমেন্টগুলো নিচে দেওয়া হলো। আপনারা দেখেন যে 1 নম্বর হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যে দেশেই যান না কেন, যে দেশে চাকরি অ্যাপ্লাই করেন না কেন, বা যে দেশে ভিসার জন্য অ্যাপ্লাই করেন না কেন, আপনার ডকুমেন্টগুলো মাস্ট কমন একটা বিষয়। যারা ইউরোপে যেতে চান তবে তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা অবশ্যই এই ডকুমেন্টগুলো একটা ব্যাগবন্দি করবেন, একটা ফাইলবন্দি করবেন, যেন আপনাদের পরবর্তীতে কোনো অসুবিধা না হয়। সর্বনিম্ন 6 মাস অথবা তার বেশি পাসপোর্টের মেয়াদ থাকতে হবে, এটা হচ্ছে সর্বপ্রথম শর্ত। যেহেতু কাজ করতে যাবেন সুতরাং আপনার পাসপোর্টের মেয়াদ 2 বছরের বেশি থাকলে ভালো। সদ্য তোলা ছবির প্রয়োজন হবে, ছবিটি অবশ্যই রঙিন হতে হবে, পিছনে ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। আইডি কার্ড এবং জন্ম নিবন্ধন থাকতে হবে। ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রয়োজন হবে, অবশ্যই শেষ 6 মাসের হতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যে কোনো দোকানে গেলে আপনারা এখন করতে পারবেন আবেদন। আবেদন করে আপনারা সরাসরি জেলা অফিসে চলে যাবেন, চলে যাওয়ার পরে আপনারা নিতে পারবেন। করোনা টিকা কার্ড থাকতে হবে, মিনিমাম 3টা ডোজ থাকতে হবে। তো যারা টিকার কার্ড, পুলিশ ক্লিয়ারেন্স বা চেয়ারম্যান কর্তৃক সত্ত্বায়িত, যে কোনো বিষয়ে কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করবো আপনাদের সলভ করে দেওয়ার জন্য। আরও অন্যান্য ডকুমেন্টের প্রয়োজন হতে পারে, যে সকল ডকুমেন্টগুলোর প্রয়োজন হবে আপনি যে এজেন্সির মাধ্যমে যাবেন তারা আপনাদের সকল বিষয়ে অবগত করবেন, সেই মতবে আপনার কাজ করলে আপনারা খুব সহজে ভিসা পাবেন। সার্বিয়া থেকে বাংলারা কী কাজ করে, সার্বিয়াতে আসলে কী কী কাজের ভিসা দেওয়া হয়। বর্তমানে এদেশে অনেক বাঙালি কর্মরত রয়েছে, তারা অনেক রকম কাজ করেন, বিভিন্ন ক্যাটাগরির কাজ বিভিন্ন রকম হয়ে থাকে। চলুন জেনে নিই সেখানে বাঙালিরা কেমন কাজ করে। পাইপ ফিটিং, মেশিন, ক্লিনার, হোটেল, ড্রাইভার, ইলেকট্রিশিয়ান, রেস্টুরেন্ট, কনস্ট্রাকশন, আরও অন্যান্য ক্যাটাগরি কাজ রয়েছে, সেগুলো বাঙালিরা করে থাকেন। তো বন্ধুরা বুঝতে পারলেন যে সার্বিয়ায় যারা কাজের বিষয়ে যাবেন তারা কীভাবে যাবেন এবং কোথা থেকে ভিসা পাবেন, সব বিষয়ে আলোচনা করলাম। তো আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান সে বিষয়ে আমাদের জানাবেন, আমরা চেষ্টা করবো সেই সমস্ত ভিডিও আপনাদের মতামতের উপর ভিত্তি করে ভিডিও বানানোর জন্য। তো আপনাদের যে কোনো প্রশ্ন, যে কোনোই আপনারা আমাদের কমেন্টস বক্সে জানাবেন, আমরা চেষ্টা করবো সেই প্রশ্নের রিপ্লাই দেওয়ার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।